সবাইকে জানাই বাংলা সুবর্ণবর্ষের শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেনের একটি ডিফার স্টাইল রেসিপি। এটি খুব কম মশলায় তৈরি আর খেতে অসাধারণ। আশা করি ভিডিওটা পুরো দেখবেন। এই রেসিপিটা বানাতে আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের চেয়ে একটু বেশি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ভাজা ধনিয়া জিরার গুঁড়া, 7 মতো লবণ, এখানে আছে গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন করে। এবার সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একদম ইজি, বানাতে কোনো ঝামেলা নেই আর সময়ও কম লাগে। এবার সবগুলো মশলা আমি ভালো মতো মেখে নিচ্ছি। মেখে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। এবার একটি মিডিয়াম সাইজ আলু আমি ভালো মতো ভেজে নেব। আলুর পিসগুলো ছোট ছোট করে কেটেছি, আলুর রংটা যাতে সুন্দর হয় এজন্য দিয়ে দিয়েছি হলুদ। এবার সেম কড়াইয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রান্নার তেল, আর এর সাথে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার এর সাথে আমি অ্যাড করে দেব মেরিনেট করা চিকেন। এবার সবকিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো পেঁয়াজের সাথে চিকেনটা মিশিয়ে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা একদম লো আছে রেখেছি। ভালো মতো নেড়ে ছেড়ে আমি এর সাথে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। আলু আর চিকেন ভালো মতো মিশিয়ে নেব। আমি এখনো পর্যন্ত কোনো পানি এতে অ্যাড করিনি। ঢেকে দেব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি থেকে পানি ছাড়া শুরু হয়েছে। এবার চিকেনের টেস্টটা আরও দ্বিগুণ করতে এর সাথে আমি অ্যাড করছি 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন মাংসের মশলা। সব কিছু দেওয়া হলে আবারও একসাথে মিশিয়ে এবার আমি 1/2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া হলে সব কিছু আবারও ভালো মতো মিশিয়ে নেব। চুলার ফ্লেমটা একদম লো আছে রেখে আমি এই রান্নাটা করছি। পানি দেওয়া হলে ভালো মতো নেড়ে ছেড়ে 10 মিনিট ঢেকে রান্না করব। প্রায় 10 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন চিকেনের অবস্থা। পানিটা অনেকটা শুকিয়ে গেছে। জাস্ট আমি চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেন রান্না কমপ্লিট। আমি জাস্ট একটি ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল চিকেনের এই রেসিপি। এটি গরম গরম ভাত কিংবা রুটির সাথে সার্ভ করতে পারবেন।